হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমি তোমাদের আরেকটা শাড়ি টিউটোরিয়াল করে দেখাবো, কীভাবে সিল্কের শাড়ি নিউভাবে ড্র্যাপ করবে, সেটাই একটা শাড়ি ড্র্যাপিং ভিডিওস। সো প্রথমে যেরকম সবাই সায়া ব্লাউজ পরে নেয় সেরকম পরে নিয়েছি, দেন আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো শাড়ি ইউজ করছি। ফার্স্ট আমি ব্ল্যাক কালারের শাড়িটা নিয়ে এরকম ছোটো ছোটোভাবে কুচি করে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা স্কার্টের মতো বানিয়ে নেব, আর চেষ্টা করবে দুটো শাড়ি দিয়েই করার। মানে এখন একটা শাড়ি দিয়েও লেহেঙ্গা টাইপের শাড়ি পরা যাচ্ছে, বাট দুটো দিয়ে যদি তুমি করো তাহলে অবশ্যই তোমার শাড়ির স্টাইলটা অনেক বেশি দেখতে সুন্দর হবে, পুরো স্কার্টটা অনেক বেশি দেখতে সুন্দর হয়, স্কার্টের কুচিগুলো বেশি হবে যদি তুমি গোটা একটা শাড়ি লাগাও স্কার্টের পেছনে। তো আমি এখানে একটা একটা করে কুচি করে নিচ্ছি। আর এইরকম শাড়ি টিউটোরিয়াল আমার চ্যানেলে আরও অনেকগুলো রয়েছে, তোমরা চাইলে সেগুলোও চেক করে নিতে পারো। তো আমার সামনের দিকের কুচিটা হয়ে গেছে, এবার আমি ক্যামেরাটা অফ করে বাকি পুরো করে আসছি। তো এখানে দেখো আমি পুরো কুচি করে চলে এসেছি, পুরো আমার স্কার্ট একদম রেডি। এরপর আমি একটা রেড কালারের শাড়ি নিয়ে নিয়েছি, সেটার আঁচলটা তৈরি করা হয়ে গেছে। এবার সেটা আমি একটা কাঁধে নিয়ে নিয়েছি। এরপর আমি সামনের কিছুটা অংশ বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে অনেকটাই বাদ দিতে হবে, নাহলে যে স্টাইলটা আমি করতে চাইছি সেটা হবে না। তাই অনেকটাই সামনের দিক দিয়ে বাদ দিয়ে এরপর আমি কুচি করে নিচ্ছি। যেভাবে সিম্পলি কুচি হয় সেইভাবে আমি কুচি করছি। আবারও আমি কিছুটা অংশ ছেড়ে দেব, বেশ কিছুটা অংশ সামনের ছেড়ে দিলাম। দিয়ে এবার এই কুচিটা নিয়ে একদম পেছনে গিয়ে মিডিলে গিয়ে একদম গুঁজে দেব। তো দেখতেই পাচ্ছ, দেখতে ঠিক এরকম হবে। আর একটা কাঁধে নিয়ে নিতে হবে। এরপর আমি শাড়ির যে আঁচলটা নিয়েছিলাম সেটার একদম লাস্ট পার্টে গিয়ে ওটাকে কাঁধে আটকে নেব। আর যে আঁচলটা আমরা ফার্স্ট তুলেছিলাম সেই আঁচলটাকে ভালোভাবে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে। দেখতেই পাচ্ছ আঁচলটা আমি কীভাবে তুলে নিয়েছি, ঠিক এভাবে সামনে দিয়ে আমি এভাবে করে নেব। তো আমার ওটা পিন করা হয়ে গেছে। এবার আমি কিছুটা অংশ যে ছেড়ে দিয়েছিলাম কুচি করার সময়, এবার সেই অংশটা আবার আমি একটুখানি কুচি করে নিচ্ছি। এবার কুচি করে এই অংশটা কোমরে গুঁজে নিচ্ছি। তো এইবার এটাকে আমি সিকিওর করার জন্য একটা কোমরবন্ধনী নিয়ে নিচ্ছি। এবার এই কোমরবন্ধনীটা আমি দিয়ে লাগিয়ে তারপরে দেখাচ্ছি কীরকম লাগছে। শাড়িটা পরা ঠিক এইরকমই হবে, এটা খুব ভালো লাগে এইভাবে শাড়ি পরলে। তোমরা যারা কলেজ অ্যান্ড স্কুল স্টুডেন্ট রয়েছো তারা এইভাবে শাড়িটা ট্রাই করতে পারো, তাদের তো ভীষণই ভালো লাগবে। এছাড়াও যারা একটু মডার্নভাবে শাড়ি পরতে পছন্দ করো তারাও এটা ট্রাই করতে পারো। সো ফ্রেন্ডস, আজকের শাড়ি টিউটোরিয়াল আমার একদম রেডি। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলে প্রায় সব রকম ভিডিও ছাড়া হয়। So thank you for watching my videos. Bye.